2024 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ, নিজেরাই বাড়িতে বসে মোবাইলের সাহায্যে নিজেদের পরীক্ষার রেজাল্ট কিন্তু খুব সহজেই দেখে নিতে পারবে। সেই সম্পর্কেই বিস্তারিত তথ্য আজকে তোমাদের সামনে আলোচনা করছি। ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে এবং বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার করে দেবে, যাতে তারাও নিজেরাই নিজেদের রেজাল্ট দেখে নিতে পারে। আর রেজাল্ট দেখার জন্য তোমার দাদা দিদি বা বন্ধু বান্ধবীদের কাছে ছুটে যেতে হবে না, নিজের রেজাল্টটা দেখার জন্য নিজেরাই কিন্তু নিজেদের মোবাইলের সাহায্যে রেজাল্ট দেখে নিতে পারবে। দেখো, বিগত যে বছরগুলিতে মাধ্যমিকের রেজাল্ট বের হয়েছে, সেই বছরগুলিতে একটি নির্দিষ্ট ওয়েবসাইট, অত্যন্ত ফাস্ট ওয়েবসাইট এবং খুব সহজেই এই ওয়েবসাইটে তোমরা কিন্তু রেজাল্ট দেখে নিতে পারো। ওয়েবসাইটের নাম হলো wbresults.nic.in। এই ওয়েবসাইটের সাহায্যে খুব সহজেই কিভাবে নিজেরাই নিজেদের রেজাল্ট দেখে নেবে সেটি ভালো করে বুঝে নাও। সর্বপ্রথম তোমরা তোমাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে যাবে, ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবে wbresults.nic.in। এটি লিখে সার্চ করার পর তোমাদের সামনে ঠিক এরকম একটি পেজ খুলে যাবে, যেখানে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল এক্সামিনেশন রেজাল্টস 2023-24। তার একটু নিচেই দেখো লেখা আছে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট। এই লেটেস্ট অ্যানাউন্সমেন্ট বিভাগেই তোমরা দেখতে পাবে, সেখানে লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এক্সামিনেশন মাধ্যমিক পরীক্ষা বা মাধ্যমিক এক্সামিনেশন রেজাল্টস 2024। যেহেতু এখনও তোমাদের রেজাল্ট কত তারিখ বের হবে পর্ষদের তরফ থেকে নোটিফিকেশনে জানানো হয়নি এবং কটা সময় রেজাল্ট দেখা যাবে সেটিও জানানো হয়নি, যেদিন পর্ষদের তরফ থেকে নোটিফিকেশনে জানানো হবে অমুক তারিখে রেজাল্ট বের হবে, সেই দিন তোমাদের সামনে এই লেখাটি কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। এবং যটার সময় তোমাদের রেজাল্ট বের হবে বলে জানানো হবে ঠিক তটার থেকেই তোমরা কিন্তু ওই লেখাটি এখানে পেয়ে যাবে। লাল কালিতে লেখা থাকবে, কী লেখা থাকবে আরেকবার ভালো করে বলে দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এক্সামিনেশন অথবা মাধ্যমিক এক্সামিনেশন রেজাল্ট 2024, এরকম লেখা থাকবে লাল কালিতে। বোঝা গেছে? দেখো, 2023 সালে যখন রেজাল্ট বের হয়েছিল সেখানেও কিন্তু লেখা ছিল, আমি মার্ক করে দিয়েছি। ঠিক এই জায়গাটিতে তোমরা ক্লিক করবে, এই জায়গাটিতে টাচ করার সাথে সাথেই তোমাদের সামনে এরকম একটি পেজ খুলে যাবে। লেখা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট ইয়ার 2024। ঠিক এরকম একটি পেজ তোমাদের সামনে চলে আসবে। এই পেজটিতে দেখো কিছু জায়গা ফাঁকা আছে, এই জায়গাগুলি তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড দেখে দেখে ফিল আপ করতে হবে। প্রথমেই লেখা আছে এন্টার ইয়োর রোল নাম্বার, তার পাশের জায়গাটি ফাঁকা, রোল নাম্বারের জায়গায় তোমাদের অ্যাডমিট কার্ড দেখে দেখে রোল নাম্বারটি বসাতে হবে। তারপর লেখা আছে এন্টার ডেট অফ বার্থ, এখানে তোমাদের ডেট অফ বার্থ বসাতে হবে। ডেট অফ বার্থ যেই ফরম্যাটে বসাতে হবে সেটি ভালো করে বুঝে নাও। প্রথমে লিখতে হবে ডেট, তারপর মান্থ, তারপর ইয়ার। বোঝা গেছে? এইভাবে তোমরা বসাবে। ঠিক তার নিচেতেই দেখো একটা ক্যাপশন দেওয়া আছে, মোটামোটা কালিতে বোল্ড আকারে একটি সংখ্যা লেখা আছে 54176। ঠিক এরকমই লেখা তোমাদের সামনে আসবে, এই লেখাটাই কিন্তু আসবে না, সবারই আলাদা আলাদা লেখা আসবে। যেই লেখাটি আসবে সেটি দেখে দেখে পাশের ফাঁকা ঘরটিতে তোমরা লিখবে। লেখার পর তার নিচেই দেখো লেখা আছে সাবমিট বলে একটি বাটন, এই সাবমিট বাটনে তোমরা ক্লিক করে দেবে। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে তোমাদের রেজাল্ট কিন্তু চলে আসবে। তোমার রোল নাম্বার, নাম লেখা থাকবে, তার পাশাপাশি প্রত্যেক সাবজেক্টে তুমি কত নাম্বার পেয়েছো, কোন গ্রেড পেয়েছো, টোটাল কত নাম্বার পেয়েছো, সমস্ত তথ্যটি তোমরা কিন্তু খুব সহজ এবং সরলভাবে দেখতে পাবে। এবং আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, যদি কোনো ছাত্রছাত্রী কোনো কারণে উত্তীর্ণ হতে না পারো বা ফেল করে যাও, সেই ক্ষেত্রে কিন্তু তুমি তোমার রোল নাম্বার, ডেট অফ বার্থ লিখে সার্চ করার সাথে সাথে লেখা আসতে পারে কন্ট্যাক্ট উইথ ইয়োর ইনস্টিটিউশন। তার মানে তোমাকে বুঝতে হবে তুমি হয়তো কোনো একটি সাবজেক্টে কোনো কারণে আটকে গেছো বা অনুত্তীর্ণ হয়েছো। বোঝা গেল? তো এটি ছিল রেজাল্ট কীভাবে দেখবে সেই সম্পর্কিত তথ্য। যদি কোনো রকম সংশয় থাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই তোমরা জানিও। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জারি করা নোটিফিকেশনে এই ওয়েবসাইটটি ছাড়াও আরও বিভিন্ন ওয়েবসাইটের কথা কিন্তু উল্লেখ করা থাকবে। তার মধ্যে সবথেকে ফাস্ট এবং খুব সহজে যে ওয়েবসাইটের মাধ্যমে তোমরা রেজাল্ট দেখতে পাবে সেই ওয়েবসাইটটি আজকে তোমাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, যাতে সকলেই বিষয় সম্পর্কে অবগত হতে পারে। এবং তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের রেজাল্ট কেমন হচ্ছে, রেজাল্ট কেমন হবে বলে তোমরা মনে করছো। তো চলো, ধন্যবাদ, আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য বা আপডেটের সাথে।